নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। ঠগি বেহরাম আসছে, প্রথম পর্ব। সার দিয়ে দাঁড়িয়ে থাকা বাদামনটা একটা ঢিবির কাছে গিয়ে শেষ হয়ে গিয়েছে। সেখান থেকে পৃথিবীটাকে আড়াআড়ি ভাগ করে দিয়েছে দিগন্ত রেখা। আকাশে গনগনে রক্তের মতন সূর্যটাকে যেন কলা টিপে কেউ চেপে ধরার চেষ্টা করছে। সুখা জঙ্গলের রাস্তায় ক্লান্ত সিপাহী আর লেঠেলদের ঝিমুনি ভাঙল দলবদ্ধ শেয়ালের হুঙ্কারে। একজন বলল, জনাব আপ দরওয়াজা বন্ধ কর লিজিয়ে, হমকো অভি চলনা চাইয়ে। অন্যজনের উত্তর, আমার চিন্তা নয় রহমত, কিন্তু শেহজাদি এ জন্নত বাকি পথটা কিভাবে পার হবেন সেটাই আমাকে ভাবাচ্ছে। রহমত বলে, চিন্তা করবেন না, সাঁজ রাত্রির হওয়ার আগেই লখনউ আমরা পৌঁছে যাব। ইয়ে রহমত কা জুবান হ্যায়। ক্লান্ত বাহিনীকে প্রস্তুত হতে হাত পারে রহমত। রহমত তখন বৃদ্ধ ওয়াজির সাহেবকে সাবধানে পালকিতে তুলতে যাচ্ছিল। চুপ করে একটা আওয়াজ আর তাতে কান খাড়া হয়ে উঠল রহমতের। এই জঙ্গলে ঝুপ করে অন্ধকার নামে শুকনো গাছের মগডাল থেকে হঠাৎ নেমে আসতে পারে কোনো নেকড়ে বা বাঘ, তাই সবসময় রহমতকে চোখ কান খোলা রাখতে হয়। সে পলকে ঘুরেই দেখতে পেল ইংরেজদের একজন পাইক লুটিয়ে পড়েছে মাটিতে, আর পাশে ওটাকে কেউ পাবে দাঁড়িয়ে। মাথার ধূসর ভেট্টি মুখটাকেও ঢেকে রেখেছে, কেবল ডুবতে থাকা রক্ত সূর্যের আলো সেই দশাশয়ী চেহারার লোকটার খুনে চোখ আরো স্পষ্ট করে তুলেছে। সেই দুটো চোখ যেন চলন্ত চুল্লির মতন তপ্ত। তার পিঠে রাখা ঝোলা আর হাতে ধরা একখণ্ড রুমাল দেখলে বোঝা দেয় যে ঘটনা কতখানি মারাত্মক। বোধহয় পলকও ঠিক করে পড়েনি তখন। রহমত দেখতে পেল একে একে লুটিয়ে পড়ছে তার বাহিনীর চাপরেল সব লেঠেল। ইংরেজ রেজিমেন্টের হাফ প্যান্ট পরা নেটিভ সিপাহীদেরও কেউ আর অবশিষ্ট নেই, মাটিতে যেন পড়ে আছে নিশ্চিন্ত নিদ্রায়। এই ঘুম যে চিরতরের জন্যে তা বুঝতে অসুবিধে হয় না। রহমত দেখল সকলের হাতে একটা করে রুমাল। শেয়াল না। এবার আমার দেখলো চিৎকারটার উৎস কোনো চার পেয়ে জন্তু নয়, বরং ওই মুখ ঢাকা ছায়াগুলো একসাথে শেয়ালের ডাকে উল্লাস প্রকাশ করছে। তুমি আমাকে ভুল বুঝছো ক্যাপ্টেন জেমস, আই অ্যাম কিউরিয়াস অ্যাবাউট ইয়োর কেস হিস্ট্রি। আমার সত্যি বিশ্বাস হচ্ছে না আজ আমি তোমার সঙ্গে বসে মদ্যপান করছি। তাও আবার দেখো, যখন ওই ক্রিচারটা আমাদের হাতের মুঠোয়, ভোরের আলোটা ফোটাটুকু বাকি, তারপর ওটাকে ফাঁসির কাঠে ঝুলিয়ে ওর ছটফটানোটা উপভোগ করবো। আই এম ভেরি সরি ক্যাপ্টেন, তুমি বললে না রেহমতের তারপর কি হলো। কোথুলির সূর্যটা তখন শেষবারের জন্যে জঙ্গলের দিগন্ত রেখার কাছে হাবুডুবু খাচ্ছে। লালচে আবহাওয়াটা ধীরে ধীরে কেমন অন্ধকারের দিকে ঢুলে পড়ছিল।
রহমত দেখল ওই লোকগুলো সর্দার এগিয়ে আসছে। রহমত ও চার পুরুষের সিপাহী, গায়ে পশুর মতন জোর, কিন্তু নিমেষে যা ঘটে গেল তা কেমন অবশ করে দিচ্ছিল তাকে। এবার কি সেই টার্গেট? রহমত ভালো করে বুঝতে পারছিল প্রথম আঘাত তাকেই হানতে হবে। দানবটার গলা টিপে না ধরলে, কিন্তু কি সেদিন রহমতের হাত উঠল না। উল্টে সে দেখলো একটা রুমালের মতন খণ্ড বস্ত্র তাকে আষ্টে পৃষ্ঠে এমন ভাবে ঘিরে ধরেছে যে আর কিছু করার নেই। কুণ্ঠিটাকে যেন ঢেলে শ্বাসনলীর মধ্যে চেপে দিচ্ছে সেই রুমাল। শ্বাস বন্ধ হয়ে আসছে রহমতের। নিজেকে শেষবারের জন্য বাঁচাতে ওই সামনের লোকটার হাতুটি একটা জোরে রাতি কষালো রহমত। তাতে দশাসই ওই শয়তান কাত হয়ে পড়লো। কিন্তু ওই যে বলে না, ওস্তাদের মার শেষ বেলায় অদ্ভুত এক হাতের কারসাজিতে রহমতের গলায় ধরা ফাঁসটায় টান দিল সে। চোখ বিস্ফারিত হওয়ার আগে একটা শব্দ শুনতে পেয়েছি। And then that old wazir atar shehzadir ki holo, সেটাই তো সবকিছু শুরু ক্যাপ্টেন হেক্সা। সেদিন জঙ্গলের ওই রাস্তা দিয়ে নবাবের কন্যাকে দাওয়া শরীফ থেকে লখনউ পৌঁছে দেওয়ার কথা ছিল ওয়াজির সাহেবের। দাওয়াতে তখন কলেরা ছোবল। সেই থেকে বাঁচতে ওয়াজির সাহেবকে নবাব দায়িত্ব দিলেন কন্যাকে ঠিকভাবে লখনউ শহরে নিয়ে আসার। নিজের সব থেকে বিশ্বস্ত সিপাহী রহমত আলীকে হুকুম দিয়েছিলেন বিপদে ভরা সেই রাস্তা পাহারার জন্য। কোম্পানিও নবাবকে খুশি করতে নিজের ফোর্স থেকে স্পেশাল সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করেছিল। কিন্তু যাত্রার দিন সকালে বাহিনীর জনাশাতেক সিপাহী লেঠেলের মধ্যে কলেরা চিহ্ন দেখা দেওয়ায় তাদের আলাদা করার কাজে আর নতুন লোক জোগাড় করতে গিয়ে বেলা অনেকটা গড়িয়ে গিয়েছিল। এমনিতে দাওয়া শরীফ থেকে লখনউ এর পথ ছিল মাত্র 7 ঘন্টা হাঁটা পথ। কিন্তু রাস্তা যে ভয়ানক ভয়ানক মানে I understand, Captain. The bloody thuggies. More than that, Captain. ওই নরকঘাতক ঠকি পেরাম, যার এক নামে তখন অন্ধকার নামে। বেরাম তখনই প্রায় 300 লোককে এভাবে হত্যা করেছে সিফ এক টুকরো রুমাল দিয়ে শ্বাসরোধ করে। তারপর শুরু হতো তার দলবল নিয়ে লুট, আর তারপর দেহগুলোকে হয় পুড়িয়েছে নয়তো কোয়ে ফেলে দিয়েছে নৃশংসের মতো। সেখান থেকে আজও বাসি মরা পচা গন্ধে মাঝে মাঝে আমার প্রথম খাওয়া ভাত উঠে আসে ডাক্তার। Calm down, Captain. আমি বুঝতে পারছি কি অবস্থা হয়েছে তোমার, কিন্তু সরি আমি আর চেপে রাখতে পারছি না। তারপর কি হলো? রহমত তো মরে গেল, ওয়াজির আর শেহজাদির কি হলো? সে রাতে সময় মতন শেহজাদি লখনউ না ফেরায় নবাব হুকুম দিলেন সার্চের। কিন্তু এ রাতের ঘন নিকষ কালো অন্ধকারে মাইলের পর মাইল জঙ্গলের পথ সার্চ করা সম্ভব নয়। আবার এদিকে শেহজাদি জনাব ওয়াজির যখন পরদিন এসে পৌঁছল না, কোম্পানি হেডকোয়ার্টার থেকে সার্চ টিম গঠন করার নোটিশ ইস্যু হল। নবাবের বাহিনীর সঙ্গে পুলিশের লোকও খুঁজতে শুরু করল। 3 দিন ধরে হন্যে হয়ে খোঁজার পর জঙ্গলে দূরে একটা অপেক্ষাকৃত গাছপালাহীন ফাঁকা জায়গায় দলবদ্ধ শকুনকে পাক খেতে দেখে সার্চ পার্টির কেমন সন্দেহ হল। সেই দিকে রওনা দিতেই তীব্র হয়ে উঠল সেই দুর্গন্ধ। আর কিছুক্ষণের মধ্যেই দেখা গেল একটা খো, যেখানে পচছে অসংখ্য
লাশ পাওয়া গেল, ওয়াজির সাহেবের লাশ পাওয়া গেল, রহমতেরও পচা গলাতেও। শুধু পাওয়া গেল না, শেহজাদি জান্নাতের ঠগি বেহরাম আসছে। লেখা জয় সাহা, পরিচালনা অনির্বাণ ভট্টাচার্য, সাউন্ড ডিজাইন সুশান্ত দাস, অভিনয় নারেটর ও ক্যাপ্টেন জেমস অনির্বাণ ভট্টাচার্য, ক্যাপ্টেন হেক্সা সৌনক সান্নাল, বেহরাম খান বৈজয়ন্ত চক্রবর্তী।